ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুকতাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব 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 ভালো আছি। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দেখো, এদিকে সমীকের বাবা পুজো দিচ্ছে, এখন বাজে সকাল 7:30টার মতো। পুজোটা সকালবেলা দিয়ে গেলে আমার এদিকে অন্য কাজগুলো করতে একটু সুবিধা হয়। তো যাই হোক, সে পুজো দিচ্ছে আর এইদিকে আমি তার জন্য সকালবেলা ভাত রান্না করছি। কালকে যে বাসি তরকারি ছিল, কালকে তরকারি অতটা খাওয়া হয় নাই, তো সেগুলাই আজকে জাল দিব। দেখো, যেমন রান্না করেছি সেমন তেমনই পড়ে রয়েছে। যাই হোক, এখন সেগুলা জাল টাল দিব, গরম করব। সৌমিকের বাবা খেয়ে যাবে, সৌমিক খাবে, আমি খাবো। সৌমিকের জন্য একটা ডিম ভাজবো অবশ্য। তারপরে ওগুলা জাল টাল দেওয়ার পরে আমি চা করলাম, চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আমি শুধু চা খাবো। এদিকে দুধের সরটা উঠিয়ে রেখেছি, প্রত্যেকবার একটু ভুল করে দুধের সরটা সহ চা বসিয়ে দিই, পরে আমি আর ওই সরগুলা ফালানো যায়, এর জন্য আগে দুধের সরগুলো উঠিয়ে রেখেছি। তারপরে অনেকটা পরেই আমি রান্না করতে চলে এসেছি। এখন বাজে প্রায় 12:30-12টার মতো। আজকে একটু অল্প স্বল্প রান্না করব আর একটু খুঁটিনাটি রান্না করব। আজকে হবে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা ভর্তা বানাবো, বাঁধাকপি পাতা, আলু, পেঁয়াজ, রসুন আর বাদাম দিয়ে একটা মিক্সড ভর্তা, আর ওইদিকে বাইম মাছের ভুনা করব। এর জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, আর একটু কথু তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছি, আর সৌমিকের জন্য একটু ঝুরা ভাজা করেছি, সে ঝুরা ভাজা তার কাছে খুব ভালো লেগেছে, এর জন্য অন্য একটা মাছ দিয়ে ঝুরা ভাজা করেছি। আর এদিকে কতগুলো বাদাম এমনি ভেজে রেখেছি মুখে খাওয়ার জন্য, আর ওইদিকে সৌমিকের জন্য ঝাল ছাড়া বাদাম ভর্তা, আর এইদিকে ঝুরা ভাজা, আর এদিকে আমাদের তয় তরকারি, বাইম মাছের রসা, আমাদের বাটা। এই তো এই তো আজকে লাঞ্চ মেনু। কালকে সোমবার, সব কিছু অল্প অল্প টান দিয়ে রান্না করেছি, রাতের মধ্যে যেন ফুরিয়ে যায়, কোনো বাসি তয় তরকারি যেন না থাকে, এর জন্য একটু টান দিয়ে রান্না করেছি। একটু টান পড়লে দুধ কলা দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপরে এদিকে বৃষ্টির পরে সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছি, আজকে চাদর মাদর সব শুকিয়ে গেছে, এত সুন্দর রোদ উঠেছে সব শুকিয়ে গেছে। সেগুলো ভাস টাস করার পরে আমি বিকেলবেলা পড়াতে গিয়েছি, আর এদিক দিয়ে সৌমিক করেছে আকাম। কী আকাম করেছে দেখো, পলিথিনটার মধ্যে মুড়ি ভাজা ছিল, মুড়ি এনে রেখেছি ভেজে এনে, সে মুড়ি খেতে যেয়ে নাকি কী হয়েছে, সব মুড়ি বিছানায় ফেলে দিয়েছে। ওগুলা উঠিয়ে ঘরটার পরিষ্কার করে তারপরে আবার আসলাম ওদেরকে পড়ানোর জন্য। তো আমার ভিডিও আজকে এইখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেক 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 উৎসাহিত করে। তো টাটা, বাই বাই।